সলভ ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস প্লাস ওয়ান বাই থ্রি টু জিরো হলে পরে এক্সের মান বের করতে হবে এখানে লক্ষ্য করে দেখো যে এই যে হরের যে পার্টটা রয়েছে টু ফোর ফোর সিক্স সিক্স এইট সবগুলো কী আছে না জোর সংখ্যা রয়েছে তাই না এবং পরপর তাহলে যদি এই ধরনের টার্ম থাকে তাহলে আমরা কী করবো না এটাকে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি দেখো একটা টার্ম নিয়ে কথা বলি যে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর দেখো যে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এটা আমরা কী হচ্ছে দেখি আমরা এলসিয়াম কত হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস ফোর এক্স মাইনাসে কেটে যাচ্ছে তাহলে টু বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু আমার কিন্তু কী রয়েছে আমার রয়েছে ওয়ান রয়েছে তাহলে এভাবে ভাঙতে গেলে কী করতে হবে আমাকে ওয়ান বাই টু দিয়ে গুণ করে নিতে হবে তাই না ঠিক আছে তাহলে কী করবো এখানে টু দিয়ে গুণ করে ওয়ান বাই টু করে নিলাম ঠিক আছে তাহলে দেখো পুরোটা সেম থাকলো তাহলে আমি এটা করবো যে এই রাশিমালার প্রত্যেকের টার্মকে টু দিয়ে গুণ করে দিই তা কী হব যে টু বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর প্লাস টু বাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস টু বাই এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস এইট প্লাস টু বাই থ্রি টু জিরো পর তাহলে 2 বাই এক্স মাইনাস ফোর লিখতে পারি কত ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই x মাইনাস টু তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস বাই এক্স মাইনাস টু এটা কি লিখতে পারবো ওয়ান বাই এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এইট মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সিক্স প্লাস টু বাই থ্রি টু জিরো এবার দেখো যে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর ওয়ান বাই এক্স মাইনাস সিক্স ওয়ান বাই এক্স মাইনাস কেটে যাচ্ছে তাহলে কী থাকলো পরে অর আমি যদি প্লাসটা আগে লিখি तल 1/x - 8 - 1/x - 2 आरपोर्ट থাকলো 2/3 दिस इज इक्वल टू 0 এবারে দি এ রিলেশন করি অর কি হবে x - 8 x - 2 * 3 তাহলে x - 2 3 * x - 2 - থ্রি ইন্টু এক্স মাইনাস এইট প্লাস টু ইন্টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস টু টু জিরো তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিশন করি তাহলে এপাটটা কেটে যাচ্ছে না শূন্য হয়ে যাচ্ছে অর থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাস প্লাস এক্স x এক্স x, x square স্কোয়ার 2 টু আছে টু square স্কোয়ার এক্স মাইনাস টু টু তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স ইন্টু টু মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট মাইনাস টু মানে হচ্ছে প্লাস সিক্সটিন তাহলে প্লাস থার্টি টু সাজিয়ে লিখি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি এক্স দেখো মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর মানে এইটিন এইটিন আর এটা হচ্ছে ফিফটি যদি টু কমন নিই কতভাবে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দিস কল টু জিরো আর টু ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার দিস কল টু জিরো এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস ফাইভের ফোর স্কোয়ার ডিসিকোয়াল টু জিরো তা কী হবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিসিক টু জিরো এক্স এক্সিক টু ফাইভ কমা ফাইভ এই হচ্ছে সলিউশন দুটোই একই মান এক্সে মান ফাইভ ফাইভ